বাড়িতে থাকুন, সুস্থ থাকুন আর সরকার নির্দেশিত সমস্ত নিয়মাবলী মেনে চলুন। বাড়িতে থাকা স্বল্প উপকরণ দিয়েই কিন্তু আমরা আজকের রেসিপিটা বানিয়ে ফেলব। আজকে বানাবো চিলি গার্লিক ভিন্ডি। নিত্য নতুন রান্নার রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর তার নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল বাটন প্রেস করে অল অপশনটি ক্লিক করুন। 500 থেকে 600 গ্রাম ভিন্ডি প্রথমে টুকরো করে নিয়েছি আর আলুটাকেও আমরা লম্বাভাবে এইভাবে ফালি করে টুকরো করে নিয়েছি। এরপরে ঢেঁড়স আর আলুর মধ্যে আমরা কর্নফ্লাওয়ার দিয়ে দেবো কিছুটা করে, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, কিছুটা গোলমরিচ গুঁড়ো। এরপর সব জিনিসগুলোকে টস করে নেব যাতে ঢেঁড়স আর আলুর মধ্যে ভালো করে মেখে যায়। কোট করে নিতে হবে আমাদের কর্নফ্লাওয়ারটাকে। ভাজার জন্য প্যানে তেল নিয়ে প্রথমে আমরা আলুটাকে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে আমরা একটা আলাদা প্লেটে এটাকে তুলে রাখব। সেম ভাবে আমরা ঢেঁড়সটাকেও কিন্তু ভেজে নেব। ঢেঁড়সটা ভাজা হয়ে গেলে এটাও আমরা আলাদা করে রেখে দেব। ওই তেলের মধ্যে এবার দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো, আর দিয়ে দেব 3টে থেকে 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে, ক্যাপসিকাম একটা মিডিয়াম স্লাইস করে দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে খুব মিহি করে রসুন কুচি দেব 2 টিস্পুন, নুন দিয়ে নেব পরিমাণ মতো, গোলমরিচের গুঁড়ো দেব 1/2 টিস্পুন। একটা ছোট বাটিতে আলাদা করে আমরা 1 টিস্পুন কর্নফ্লাওয়ার আর অল্প জল দিয়ে গুলে সাইডে সরিয়ে রাখব। এবার আমরা ডার্ক সোয়া সস 2 টেবিল স্পুন আর 1 টেবিল স্পুন টমেটো সস দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নেব। কর্নফ্লাওয়ারের মিক্সটা আমরা এই পর্যায়ে ঢেলে দেব। ভালো করে মিশিয়ে নেব। যখন ফুটতে আরম্ভ করবে তখন আমাদের আগে থেকে ভেজে রাখা ঢেঁড়স আর আলুগুলো অ্যাড করে দেব। সসের সঙ্গে ভালো করে আমাদের মাখিয়ে নিতে হবে। 2-3 মিনিট আমরা রান্না করব। আমাদের চিলি গার্লিক ভিন্ডি কিন্তু একদম রেডি। রুটি কিংবা গরম ভাতের সঙ্গে এই চিলি গার্লিক ভিন্ডি খেতে কিন্তু অসাধারণ।